বদরুদ্দিন নাহিদ আপনি লিখেছেন ও নদীরে তুই ভাঙলি আমার ঘর কথাটা কি শির্ক বা ইমানের সাথে সাংঘর্ষিক এ ধরনের বাক্যকে অনেকে শির্ক হিসেবে আখ্যায়িত করছেন এজন্য নিশ্চিত হতে চাইছি ভাই বদরুদ্দিন নাহিদ ও নদীরে তুই ভাঙলি আমার ঘর এ কথা বলা শির্ক বলে গণ্য হবে না আমরা অনেকে খুব মানে সহজ করে ফেলছি শিরটাকে অর্থাৎ যেটি শির্ক সেটিও শির যেটি শির্ক হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা ঘুরিয়ে ফিরিয়েও হতে পারে বা ভিন্ন ব্যাখ্যায়ও হতে পারে সেটাকেও আমরা শিল্প বলে দিচ্ছি এটি অনুচিত একটি কাজ এবং এ ধরনের কাজের ফলে যেটি হবে তা হল শির্কের প্রতি মানুষের যে এক ধরনের ভয় থাকার কথা শিরকের থেকে বাঁচার জন্য মানুষের যে একটা প্রচেষ্টা থাকার কথা এটা একটা ছেলেখেলায় পরিণত হবে এই জন্য এ ধরনের বিষয়ে কথা বলার ক্ষেত্রে আরেকটু আমার মনে হয় দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ও নদীরে ভাঙলি তুই ভাঙলি আমার গড় মানে নদী ভাঙনে আমার ঘর হারিয়ে ফেললাম তো সেজন্য আমি নদীকে লক্ষ্য করে বললাম নদীতে আমার ঘর ভেঙেছিস তো এটাকে যে বা যারা শিব বলছেন তাদের হয়তো যুক্তি এরকম যে নদী ভাঙন তো আল্লাহর নির্দেশে হয় অতএব আমার ঘর তো আল্লাহ নির্দেশে ভেঙেছে নদীকে আমার ঘর ভেঙেছে আমি নদীকে সম্বোধন কেন করবো মূলত প্রথমত কবিতায় নানা ধরনের ইস্তেহারার ব্যবহার হয়ে থাকে মাজাজের ব্যবহার হয়ে থাকে নানা রকমের ব্যবহার হয়ে থাকে রূপক অর্থে অনেক কিছু বলা হয় তো বাহ্যিকভাবে নদী ভাঙনে আমার ঘর ভেঙেছে সেজন্য নদীকে আমি বলছি ও নদী তুই আমার ঘর ভেঙেছিস আমি এখানে নদীকে আসামি করছি দোষী সাব্যস্ত করছি অপরাধী বলছি ব্যাপারটি সেরকম নয় এ অর্থে কেউই বলে না এটা জাস্ট রূপক অর্থে বলা যে নদীর তুই ভাঙনের ফলে আমার ঘর হারাতে হলো তো এই রূপকর্থে বলার ফলে মানুষ শিরকে লিপ্ত হবে না যদি এটা শিরক হয় তাহলে এরকম শত শত কথা আছে যেগুলোকে শীত বলতে হবে যেমন আপনার আম্বাতার রবি বাকালা আরবি আপনার অলঙ্কার শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ উপমা যার অর্থ হলো যে রবি যে মৌসুম আছে এই মৌসুম এই সিজন বসন্তের সিজন এটা সবজি ইত্যাদিকে উৎপন্ন করেছে উৎপাদন করেছে আমাদের দেশে ধরুন শীতকালে সবজি উৎপাদন হয় তাহলে আমরা যদি বলি কেউ যে আম্বাতা সীতা ওয়াল বাকলা অর্থাৎ আপনার শীতের মৌসুম এটা সবজি উৎপাদন করেছে তাহলে এটাকেও শীত বলা যায় এ অর্থে যে উৎপাদনকারী তো আল্লাহ তালা শীতের মৌসুম তো আর মূল উৎপাদনকারী না রূপক অর্থে শীতের মৌসুম উৎপাদন হয় সেজন্য তার দিকে এটাকে নিষ্পত করা সম্বোধন করা এটা জায়েজ আছে এই রূপক অর্থের ব্যবহার কোরআন হাদিসেও ভুরি ভুরি আছে নবী করিম সাল্লা সাল্লামের জীবনেও আপনার তার উক্তিতেও ভুরি ভুরি এরকম পাওয়া যায় লাউলা আলীজন লাহালা কামর প্রসিদ্ধ একটি দৃষ্টান্ত এক্ষেত্রে উপমা যদি আলী না হতেন নেক্ষেত্রে অর্থাৎ আলির যদি অভিমত না থাকতো তাহলে ওমর হালাক হয়ে যেত অথচ হালাক হওয়া থেকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করো মালিক তো আল্লাহ আলী নয় তো সেখানে আলীকে বলা হলো কেন এটার উপকর্থে এবং বাহ্যিক অর্থে তো এই ধরনের ব্যবহার কোনো শির্ক হয় না এবং এ ধরনের ব্যবহার আমাদের জীবনে অহরহ হয়ে থাকে তো ও নদীরে তুই ভাঙলি আমার ঘর এ কথার কারণে মানুষ শিরকে লিপ্ত হয়ে গেল ব্যাপারটি এত সহজে বলার সুযোগ নেই বরং এটি একটি কবিতার অংশ যেটিকে আমরা রূপকর্থে শুদ্ধ ধরতে পারি আর রূপকর্থে ব্যবহারেই এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ জায়গা হয়ে থাকে যার কারণে এটি শীরখ হবে বলে আমরা মনে করি না ইনশাআল্লাহ